জাতীয় কর্মসমিতির বৈঠকে দলীয় শৃঙ্খলায় জোর দিল তৃণমূল কংগ্রেস। গঠন করা হলো তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি। দলে গুরুত্ব বাড়ল প্রবীণ নেতাদের। দিল্লিতে তৃণমূলের মুখপাত্র করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরজিকর কাণ্ডের পর প্রথম উপনির্বাচনে সবুজ ঝড়ে দৃশ্যতই স্বস্তিতে তৃণমূল। ২৬ লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল ঘাসফুল শিবির। তবে সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকে সংগঠনের অদবদলের পথে হাঁটলেন না তারা। পরিবর্তে দলীয় শৃঙ্খলায় আরও জোর দেওয়া হলো। একটির পরিবর্তে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করল তৃণমূল। এখানেই শেষ নয়, তিনবার শোকজের সন্তোষজনক জবাব না মিললে সংশ্লিষ্ট নেতা বা মন্ত্রীকে সাসপেন্ড করা হবে বলে বৈঠকের পরে জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দল বিরোধী কাজ কোনো অবস্থাতেই বরদাস্ত নয়। বিধায়কদের কাজে গাফিলতির রিপোর্ট এসেছে, বিধায়কদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই দলীয় বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ঘোষিত কমিটি অনুযায়ী দলে প্রবীণ নেতাদের গুরুত্ব বাড়ল। সংসদে দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে স্থান পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে স্থান পেয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। দলীয় স্তরে শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তৃণমূলের মুখপাত্র করা হলো। পাশাপাশি দলের দিল্লির মুখপাত্র হলেন ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ। আমি তো শুনলাম জাতীয় কর্মসমিতি যেটা, সেটা গতকালকে গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী যাদের ডাকতে বলেছেন তারাই জাতীয় কর্মসমিতির মেম্বার হয়ে গেছেন। এখন এটা হয়, ট্যারা ছেলের নাম পদ্মলোচন, এগুলো চলে। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল, তার আবার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রাজ্যে দলের মুখপাত্রদের নামও ঘোষণা করা হলো। কোন মুখপাত্র কোন ইস্যুতে বক্তব্য রাখবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হলো এদিনের বৈঠকে। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।